আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমাদের চার দিনের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবং আমাদের মাঝে দুজন অতিথিকে পেয়েছি। আমরা পেয়েছি কাজী শাহিদ হাসান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি মইনুদ্দিন নাসের, সাংবাদিক এবং সমাজকর্মী, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, বলে রাখতে চাই সেটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবং আপনারা ফোন করতে পারবেন 6463079828 নম্বরে, এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এবং আজকে ঘটনাবহুল এই পুরো সপ্তাহটি, আমরা বলতে পারি যে ঘটনাবহুল, কিন্তু আজকে বেশ কটি বিষয় চলে এসেছে। তার মধ্যে ওবামা কেয়ার নিয়ে কিছুক্ষণ আগে রিপাবলিকানরা বিল তুলেছেন, উত্থাপন করেছেন কংগ্রেসে, সেই সাথে ছটি দেশের উপর নিষিদ্ধের যে আদেশ ডোনাল্ড ট্রাম্পের সেটিও আছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতে আমি কাজী শাহিদ হাসানের কাছে জানতে চাচ্ছি, ওবামা কেয়ার নিয়ে যে বিল উত্থাপন করেছে সিএনএন, এখনও ব্রেকিং চালাচ্ছেন, কিছুক্ষণ আগের এটি খবর, এ সম্পর্কে আপনি যদি বলেন। যে ওবামা কেয়ারের, ওবামা কেয়ার আসলে বলা উচিত না, এটাকে অ্যাফোর্ডেবল কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটি ওবামা কেয়ার নামে বেশি পরিচিত। হ্যাঁ, এটাতে এর সাথে কিন্তু মেডিকেয়ারটা খুব খুব ঘনিষ্ঠভাবে জড়িত। তো এই প্রপোজালে বলা হয়েছে যে 3 বছরের মধ্যে মেডিকেয়ারের যা পয়সা দেওয়া হয় সেটা বন্ধ করা হবে। তো সেই জন্যে 4 জন রিপাবলিকান সেনেটার, এই এই বিল কিন্তু 2 ঘন্টা হয় নাই যে বেরোচ্ছে, এর মধ্যে 4 জন সেনেটার, রিপাবলিকান সেনেটার, রব পোর্টম্যান ওহায়োর সেনেটার, শেলি কাপিটি ওয়েস্ট ভার্জিনিয়া সেনেটার, কোরি গার্ডনার কলোরাডোর সেনেটার, রিসা মার্কাউস্কি আলাস্কার সেনেটার, এই 4 জন বলেছেন যে এরা এটার বিরুদ্ধে ভোট দেবেন। 4 জন রিপাবলিকান সেনেটার যদি এটার বিরুদ্ধে ভোট দেয় তবে এটা পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলে আমরা ধরে নিতে পারি যে এটা আবার আসবে, এটা আবার লেখা হবে ও নতুনভাবে তারপরে আসবে। এই বিলটাতে, এই বিলটা যদিও তারা বলেছিল যে ওবামাকে রিপিল করা হবে, এটা মোটেই রিপিল করা হয়নি। আপনার ওই যে সমস্ত বাচ্চারা 26 বছর বয়স পর্যন্ত তাদের বাপ মায়ের সাথে থাকতে পারবে, এই বিলেও সেটা আছে। এই বিলে এটাও আছে যে যাদের আগের প্রিকন্ডিশন আছে তারাও ইন্স্যুরেন্স পাবেন, যদিও প্রিমিয়াম বেশি হবে। তো এই যে আপনার মনে আছে কিনা জানি না যে গত হাউসের লিডার বেনার বলেছিলেন যে এরা এটা রিপিল করতে পারবেন না, এটা ওই অ্যাফোর্ডেবল কেয়ারই থাকতে হবে, একটু ঘুরায় ফেরায় প্যাঁচায় প্যাঁচায় নতুন নামে আনতে হবে। এখন নতুন নামে যেটা আনলেন সেটাও রিপাবলিকান সেনেটররা ভোট দেবেন না, ফলে এই জিনিসটা আবার তাদের নতুন করে আনতে হবে, এটা পাস হবার কোনো সম্ভাবনা নেই। আমরা মইনুদ্দিন নাসারের কাছে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আপনার মূল্যায়ন কিংবা ব্যাখ্যাটি কি এই ক্ষেত্রে। আমি ওবামাকে একটা, আপনারা এর মধ্যে আমাদের কমিউনিটির লোক এবং অন্যান্য লোকরা ওবামাকে সুফলাভ প্রাপ্ত হয়েছেন। এখন যারা, যেটা করা হচ্ছে, তারা যে বিলটা এনেছে সেই বিলের মধ্যে যে জিনিসটা করা হয়েছে, তারা সরকারের যে সাবসিডিটা ছিল সেটাকে তারা গ্রাজুয়ালি, যেমন মেডিকেয়ার এবং তারা তুলে নেবে। কিন্তু মনীষ ইউনিভার্সিটির প্রফেসর চাং, যিনি হেলথ নিয়ে বহুত দীর্ঘদিন থেকে কাজ করছেন, তিনি বলেছেন যে এই বিল অনুরূপ অনেকটা ওবামা কেয়ারের অনুরূপ, এবং কিন্তু যে জিনিসগুলি করা হয়েছে সেখানে শুধু ওই তাদের সরকারের যে সাবসিডিটা ছিল সেটাকে রিডিউস করা হয়েছে। এটা যদি রিডিউস করা হয় তাহলে সেজন্য কত লোক তাদের কভারেজ হারাবে সেটা বিবেচনা করা দেখা উচিত। এর মধ্যে অনেকেই বলেছে যে তারা যদি দেখে যে এই বিলে অনেকের কভারেজ চলে যাচ্ছে তাহলে তারা এই বিলে ভোট দেবে না। আর একটা জিনিস হচ্ছে যে এই বিল যে এসেছে, এই বিল প্রথমে সাবকমিটিতে যাবে, সাবকমিটি থেকে ফুল কমিটিতে যাবে, ফুল কমিটি থেকে আপনার হাউসে যাবে, হাউস থেকে আবার সিনেটের যাওয়ার সময় একই প্রক্রিয়া। বা আমেরিকার কোনো বিল যদি ইন্ট্রোডিউস করা হয় সে বিল পাস হতে টোটাল 51টি স্টেজ পার হতে হয়, সেখানে 51টি স্টেজের মধ্যে 6টি স্টেজ রয়েছে, যে কোনো সময় ওই 6টি স্টেজের যে কোনো এক স্টেজে বিলটা কিল হতে পারে।
কাজেই এটা যদি যেমন 50th স্টেজে যায়, 51th স্টেজে যখন প্রেসিডেন্ট সই করবে তখনও বিলটা কিল হতে পারে বেটু দিয়া। কাজেই এটা 6টা 6টা স্টেজ আছে, 11টা স্টেজের মধ্যে যেখানে বিলটা কিল হতে পারে। তো এখন অলরেডি আমাদের কাজী ভাই যেটা বলেছেন যে অলরেডি 4 সিনেটর বিরুদ্ধে বলেছে, এটা আমার মনে হয় না যে বহেনারের কথাই ঠিক হবে যে ওবামাকে রিপিল করা যাবে না পুরোপুরিভাবে। এটা হচ্ছে যে আপনার আমরা অনেক কিছু কিছু চেঞ্জ করতে হবে, এটাকে গোছে মেজে এটা ঠিক করতে হবে যাতে মানুষকে মানুষের প্রিমিয়াম কম লাগে, প্রিমিয়াম কম লাগে। এবং আজকে সারাদিন ধরে আরেকটি বিষয় ছিল কাজী শাহিদ হাসান এবং মইনুদ্দিন নাসের, সেটি হচ্ছে 27 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন 7টি দেশ নিষিদ্ধের ব্যাপারে, নাগরিক এবং শরণার্থীর ব্যাপারে, সেটি যখন আদালত পর্যন্ত গড়ে তারপরে তিনি ঘোষণা দিয়েছিলেন নতুন আরেকটি নির্বাহী আদেশ আসছে, এবং সেই অনুযায়ী তিনি আজকে নির্বাহী আদেশ দিলেন যেখানে হচ্ছে 6টি দেশ ইরাককে বাদ দিয়ে নতুন নির্বাহী আদেশ আসলো। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের দুজনের ব্যাখ্যা শুনবো, মূল্যায়নটি কি, রিয়াক্স যে প্রতিবেদনটি আছে সেটি আমরা দেখতে যাচ্ছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 7টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 7 দিনের মাথাতেই 27 জানুয়ারি। সিরিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, ইয়েমেন এবং লিবিয়া এই 7টি দেশ পরে সেই তালিকায়। এরপর এই নির্বাহী আদেশের বিরুদ্ধে বিক্ষোভ শেষ পর্যন্ত গড়ায় আদালতে, রায় যায় ট্রাম্পের বিপক্ষে। এরপরই ট্রাম্প ঘোষণা দেন নতুন নিষেধাজ্ঞা আবারও আসছে। এরপর সোমবার 6ই মার্চ নতুন নির্বাহী আদেশ আসলো ট্রাম্পের কাছ থেকে। And with this order, President Trump is exercising his rightful authority to keep our people safe. যেখানে ইরাককে বাদ দেওয়া হয় এ নিষেধাজ্ঞার আওতা থেকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ 6টি দেশকে নিষিদ্ধ করা নতুন নির্বাহী আদেশের সাথে পুরনো 7টি দেশের নাগরিক এবং শরণার্থীদের নিষিদ্ধ করার এ দুটি নির্বাহী আদেশের মিল এবং অমিল কোথায়। প্রথমত ইরাককে বাদ দেওয়া হয়েছে নতুন নির্বাহী আদেশ থেকে, কারণ হিসেবে বলা হচ্ছে ইরাক is an important ally in the fight to defeat ISIS. With their brave soldiers fighting in close coordination with America's men and women in uniform. This intense review over the past month identified multiple security measures that the State Department and the government of Iraq will be implementing to achieve our shared objective of preventing those with criminal or terroristic intent from reaching the United States. দ্বিতীয়ত 27 জানুয়ারি কোনো আগাম নোটিস ছাড়াই বাস্তবায়ন করা হয় প্রথম নির্বাহী আদেশটি। সেখানে কোনো সুনির্দিষ্ট তারিখ ছিল না বাস্তবায়ন করার, যার ফলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় বিমানবন্দরগুলোতে। নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে এটি কার্যকর করা হবে 16 মার্চ থেকে, অর্থাৎ 10 দিন সময় পাচ্ছে প্রতিটি ডিপার্টমেন্ট এই আদেশ বাস্তবায়নের জন্য। তাই এটিকে অনেকটা গুছানো এবং পরিকল্পিতই বলছেন অনেকে। নতুন নির্বাহী আদেশে সুস্পষ্টভাবে বলা আছে যাদের ভিসা এরই মধ্যে অনুমোদন পেয়েছে তাদের ক্ষেত্রে এটি কার্যকর করা হবে না, অর্থাৎ এ 6টি দেশের নাগরিকেরা এ নির্বাহী আদেশ বাস্তবায়নের আগেই যাদের বৈধ ভিসা আছে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। নতুন নির্দেশনায় তালিকাভুক্ত দেশে যে সমস্ত অভিবাসীদের গ্রিন কার্ড রয়েছে, যারা কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালন করছেন, যাদের আগে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে গ্রহণ করা হয়েছে, তাদের প্রতিও এ নিষেধাজ্ঞা শিথিল থাকছে। সেই সাথে নতুন নির্বাহী আদেশে শরণার্থীর বিষয়টির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। শুধু সিরিয়ার শরণার্থী নয়, নতুন আদেশে সব দেশের শরণার্থী নিষিদ্ধের কথাও বলা আছে। সেই সাথে আগে নির্বাহী আদেশে খ্রিস্টান সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও নতুন নির্বাহী আদেশে সে ধরনের কোনো সুযোগের কথা বলা হয়নি। শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লোকজনের মধ্যে 300 জনের ব্যাপারে FBI জঙ্গিবাদ বিষয়ে তদন্ত করছে। এই বিষয়টি আছে সুস্পষ্টভাবে নতুন নির্বাহী আদেশে। তবে যে প্রশ্নটি এবারও বাদ যায়নি সেটি হচ্ছে নতুন নির্বাহী আদেশে সেই 6টি মুসলিম দেশের নিষিদ্ধের ব্যাপারে কেন সিদ্ধান্ত আসলো ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। With the new executive act by the president, we are right now in a kind of involuntary prison. The law itself is not protecting me. I feel like, oh God.
চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। এবং এই প্রতিবেদনটিতে যেটি বলা আছে, নতুন নির্বাহী আদেশে বেশ কিছু বিষয়ে পার্থক্য আছে যেটি ছিল এই প্রতিবেদনটিতে। কাজী শাহিদ হাসান, আমি শুরুতেই এই নতুন নির্বাহী আদেশ এবং সেই সাথে 27 জানুয়ারি যে নির্বাহী আদেশটি দিয়েছিলেন তার মৌলিকগত আপনার দৃষ্টিতে কী পার্থক্য আছে? পার্থক্য অনেক কিছু। প্রথম যেটা এই আদেশে, নতুন আদেশে বলা হয়েছে যে যাদের ভিসা আছে তারা সবাই এই দেশে আসতে পারবেন, সেটা একটা বিরাট তফাত। আর এই 6টা দেশের নাম, আগে যেটা 7টা ছিল, এই 7টা দেশের নাম ওবামার সময় লিস্ট ছিল, কারণ এই 7টা দেশে চলমান বাস্তব কোনো সরকার নেই। যেহেতু ইরাকিরা এখন আমাদের সাথে যুদ্ধ করছে, সেই জন্য ইরাকদের এক্সেম্প্ট করা হলো, কিন্তু বাদ বাকি দেশগুলিতে কোনো বাস্তব চলমান সরকার নেই। সেই জন্য ওবামা ঠিক করেছিলেন যে এদের যারা আসে এই দেশে তাদের প্রতি একটু বেশি নজর রাখতে হবে, কোনো ব্যান করেন নাই। কিন্তু ট্রাম্প যেহেতু তার ইলেকশনের সময় মুসলিম বিদ্বেষী অনেক কিছু বলেছিলেন, সেই জন্য উনি এখন ফেঁসে গেছেন, ওনাকে কিছু একটা করতেই হয়। তো এই 6টা দেশের নাম নিয়ে ওবামার উপরে চাপায় বলল যে এখান থেকে কেউ আসতে পারবে না। ইলেকশনের সময় উনি বলেছিলেন যে আমাদের কিছুদিন সব কিছু বন্ধ রাখতে হবে, তারপরে দেখবো যে কোথার থেকে লোক আসে, ভালো খারাপ। আমাদের এটি মনে রাখতে হবে যে প্রায় 2.5 বিলিয়ন লোক এই পৃথিবীতে মুসলমান, 42টা দেশ মুসলমান, প্রায় 50টা দেশের অর্ধেক পপুলেশন মুসলমান। আমরা নিজেরা কিন্তু এই সমস্ত দেশের নামও জানি না, হ্যাঁ, কিন্তু এই 6টা দেশের ব্যাপারে আমরা খুব লাফাই। ইউরোপে 3টে দেশ মুসলমান, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সে হয়তো একটার নাম বলতে পারবে। আফ্রিকাতে মুসলমান দেশ ভর্তি, বুর্কিনা ফাসো মুসলমান কেউ জানে না, গিনি বাসো মুসলমান কেউ জানে না। আমার মনে হয় যে এইটা শুধু চুপচাপ থাকা উচিত আমাদের, 90 দিন 120 দিন পার হতে অত সময় লাগে না, এটা খুব সহজেই পার হয়ে যাবে। এটা যে মুসলমান বিদ্বেষী একটা জিনিস, এটা খুবই সহজ বুঝতে, কোনো কষ্ট হয় না, এই দেশে এমনিতেই কেস হবে, হ্যাঁ, কিন্তু আমাদের এমন কিছু বলা উচিত না, আমাদের চুপচাপ বসে থাকা উচিত, কারণ এই এই প্রেসিডেন্ট মানসিকভাবে অত স্টেবল না, কেউ কিছু বললে আবার কী করে ফেলে বলা মুশকিল। এই জন্য বাস্তব জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস হলো যে চুপচাপ বসে থাকা, 90 দিন এমনি চলে যাবে, এমনি চলে যাবে। মইনুদ্দিন নাসিরের কাছে আসবো, আমাদের একজন ফোনে আছেন তার প্রশ্নটি নিয়ে। এবং দর্শক আবারও জানিয়ে রাখতে চাই, 6463079828 এই নম্বরে আপনারা যে কোনো আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে সেটি করতে পারবেন আমাদের এখানে যে দুজন আছেন। একজন দর্শক লাইনে আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমরা একটু সাউন্ড চাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি না। আমি নিউ থেকে হারুন বলছি। আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আমি আসছি, 9 বছর হয়েছে। আমার কোনো লিগেল পেপার নাই, তো আমার একটা ছেলে এখানে বড় হয়েছে, আর এক ছেলে এক মেয়ে নিয়ে আমি এখানে আসছি। শুধু একটা ছেলে 2 বছর হয়েছে এখানে বড় হয়েছে। তো আমি আপনাদের এই অনুষ্ঠানটা শোনার পরে আমি এসএমএল ওপেন করছি, প্রায় 2 সপ্তাহ হয়েছে। তো আমার ফ্যামিলিতে একটু ভয়টা আছে, আমরা অ্যাসাইনমেন্টের যে কাগজটা আমার কাছে আছে এটাতে আমার কোনো উপকার আসবে কিনা। মনিউদ্দিন নাসের, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই প্রশ্নটির উত্তর। অ্যাসাইলাম ফাইল করেছেন আপনি? জি, 2 সপ্তাহ আগে উনি অ্যাসাইলাম ফাইল করেছেন, তার একটি শিশু এখানে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, অ্যাসাইলাম, আপনি যদি অ্যাসাইলাম ফাইল করে থাকেন তাহলে অ্যাসাইলামের এই যে আপনি যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পেয়ে থাকেন, এটা রিসিপ্টে যদি পেয়ে থাকেন তাহলে আপনি এখানে থাকতে পারবেন, কারণ ওখানে বলে দেওয়া আছে যে আপনি যতদিন পর্যন্ত কেস সেটা সেট না হয় ততদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন। বাট এখন তারা যে জিনিসটা বলেছে সেটা খুব লক্ষ্য রাখতে হবে, এটা মানে যেমন তারা বলতেছে যে এই হোয়াইট হাউস থেকে বলা হচ্ছে যে এই শিশু থেকে পিতা মাতাদেরকে সেপারেট করা হবে, যদি আরেকটা যদি নির্বাহী আদেশ দিয়ে থাকে, এবং সেটাতে কী দেওয়া হবে, কী বলা হবে, এবং কোনো টাইম বার দেবে কি না, যে সেটা আমাদের দেখা দরকার ভবিষ্যতে। বাট বর্তমান এখনও পর্যন্ত যে রুলস আছে, যে রেগুলেশনস আছে, সেখানে আপনি যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পেয়ে থাকেন তাহলে আপনাকে ধরতে পারবে না। ধন্যবাদ মইনুদ্দিন নাসের, আমি সেই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চাচ্ছি। 6টি দেশের নিষিদ্ধ, 6টি দেশের যে নিষেধাজ্ঞার যেটা কাজী ভাই ঠিকই বলেছেন যে, বাট
যে 90 দিন বা 120 দিনের যে কথাটা উনি বলছেন, যে আমি এটার সাথে একটু করে ভিন্নভাবে দেখতে চাই, কারণ আজকে যেটা ডিবেট হচ্ছে সেটা হচ্ছে যে 90 দিন বা 120 দিন যদি বন্ধ রাখা হয় তাহলে যেই ইয়েটা যেই রিফিউজিটা আজকে আসতে পারছে না সে 5 বছরের পরে আসতে পারবে, 5 ইয়ার পর্যন্ত আসতে পারবে না, কারণ তার তার পরিপক্ক হয়েছে, তার আসার সময়টা যে এটা প্রসেসিংটা হয়েছে সেই প্রসেসিংটা যদি চলে যায় তাহলে সে আবার ওই পিছনের দিক থেকে তাকে আসতে হবে, কারণ সে এই 90 দিন এবং 120 দিন পরে যারা আসবে তারা আগেই চলে আসবে এবং উনি পরে চলে যাবে। সেটা কিন্তু এফেক্ট, একটা বিরাট এফেক্ট, এটা কিন্তু খুব সহজ না এফেক্টটা, মানে যারা আগে থেকে অপেক্ষা করছে 5 থেকে 5 বছর 7 বছর তারা এখন হঠাৎ করে এসে তাদের বন্ধ করে দেওয়া হবে এবং তারা 20 দিন পরে 120 দিন পরে গেলে আবার 5 বছর পরে চলে যাবে। তো কাজে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আরেকটা জিনিস, এই যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছে, এই নির্বাহী আদেশ যদিও ট্যাক্টফুল হয়েছে, তারা যাতে কোর্টে তাদেরকে ডিফেন্ড করার জন্য, এবং তারা যেটা আমাদের কাজে যেটা বলেছেন যে ওই এই যে সরকার আছে 6টি দেশে এই সরকারগুলো স্টেবল না, এই সরকারগুলো তাদের খুব কনসলিডেট করতে পারে নাই তাদের পাওয়ার তাদের স্টেটের মধ্যে, এই জন্য। কিন্তু ইরানে কি স্টেট কি আপনার মানে কনসলিডেট না? This is a hoax, and executive order is much worse than the previous one, because previous one apni mane ekta kotha chilo je eta thikbei na, kintu ami bolte pacchi na eta thikbe ki thikbe na. This executive order is totally, it is also a Muslim ban. এটা আগেও মুসলিম ব্যান ছিল, আগেরটাও মুসলিম ব্যান, ইট ইজ অলসো মুসলিম ব্যান, এবং দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। অ্যান্ড আই থিঙ্ক দ্য কোর্ট উইল টেক ইন টু কগনাইজেন্স দ্য প্রিভিয়াস ইস্যু দ্যাট যে ডোনাল্ড ট্রাম্প সে বসে মুসলমানদেরকে ব্যান করা হবে এবং ওই পরিপ্রেক্ষিতে এই বিলটা করা হচ্ছে, এটার এটা প্রিভিয়াস যে তার অ্যাটিচিউড এবং তার যে নির্বাচনকালীন যে কথাবার্তা প্রতিশ্রুতি এইগুলো কনস্টিটিউশনের সাথে সংগতি কিনে সেগুলো দেখা উচিত। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি না, আপনি কিছু জোরে বলবেন। আমার নাম রাজু, আমি কাঁচিকা লিখতে থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমার ছোট ভাই ইউরোপে লাল পাসপোর্ট আছে, তো ও এখন আমেরিকা। দুঃখিত, লাইনটি কেটে গেছে, আপনি আবার একটু চেষ্টা করুন। কাজী শাহিদ হাসান, আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন? হ্যাঁ, এই এই নতুন আইনে এক্সিকিউটিভ অর্ডারে 60,000 রেফিউজি অ্যালাউড এই দেশে, 60,000, এবং যারা রেফিউজির লাইনে এখন আছেন তারাই আসবেন প্রথমে 60,000 পর্যন্ত, তারপরে আরও 50,000 নেওয়ার কথা ছিল, সেটা হবে কিনা যায় না। সুতরাং কোনো রেফিউজি এই মুহূর্তে যাদের আসার কথা তারা কেউ বাদ পড়বে না, 60,000 আছে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে ইরান একটা অন্য জিনিস, এনিমি স্টেট বলে একটা জিনিস থাকে, তার সাথে যুদ্ধ ডিক্লেয়ার করতে হয় না, কিন্তু এনিমি স্টেট আমেরিকাতে গত 50 বছরে অনেক ছিল যাদের থেকে এই দেশে কাউকে আসতে দিত না। ইরানের সাথে এখন অবশ্যই আমেরিকার একটা গণ্ডগোল, নিউক্লিয়ার আর্মস ধরেন, যাই হোক যে কোনো কারণেই হোক একটা এনিমি স্টেট বলা হয়। এনিমি স্টেটের আর একটা কারণ হলো যে যেহেতু হেজবুল্লাহকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন বলা হয়, এই হেজবুল্লাহ খুবই পাওয়ারফুল লেবাননে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করে ইত্যাদি ব্যাপারে। সুতরাং ইরানের থেকে কোনো লোক এখানে আসতে না দেওয়া, যদিও সেটা অ্যাকচুয়ালি ঠিক নেই, ইরানের থেকে অনেক লোক প্রতিদিনই আসছে, সেটা বেআইনি না। ইরানের সাথে যে জিনিসটা তার সাথে মুসলমান বলে কোনো কিচ্ছু যায় আসে না, কারণ এটা রাশিয়ার সাথে এক সময় ছিল, এটা চীনের সাথে এক সময় ছিল, এটা অনেক দেশের সাথে ছিল যাদের আমরা এনিমি স্টেট বলতাম। ফলে ইরানের থেকে এখানে লোক আসতে দেবে না এইটা মুসলমান বলে বললে এটা একটা হাসির ব্যাপার হয়, কারণ আগে যেই সমস্ত এনিমি স্টেট ছিল তাদের মধ্যে একটাও মুসলমান দেশ ছিল না।
আচ্ছা, এই ক্ষেত্রে ওমরউদ্দিন নাসের আপনি কি কিছু যোগ করতে চান? আমি যোগ না, আমি টোটালি ডিফার করি এটা যে ইরানের ইরানের বিষয়টা। ইরান হচ্ছে মুসলিম স্টেট এবং ইরান ইজ অর্গানাইজড গভর্নমেন্ট, টোটালি ডিফার করি। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট কখন কি ছিল, দ্যাট ইজ নট দি থিংস। এক সময় রাশিয়াকে আমরা শত্রু ভাবতাম, রাশিয়া ওয়াজ দ্য ইয়ে, এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রাশিয়া আমার বন্ধু। দিস ইজ নট দি থিংস দ্যাট, মানে আমি কোন সময় কী ছিল রাশিয়া আমার শত্রু ছিল, সেভাবে আমাকে চিন্তা করতে হবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের বাসায় সেটা হচ্ছে রাশিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক চাই। যে রাশিয়ার সাথে তুমি যদি ভালো সম্পর্ক চাও, রাশিয়ার সাথে এলিয়াসে এলাইস আছে ইরানের সাথে চাইবে না কেন? হি ইজ নট আন্ডারস্ট্যান্ডিং থিংস, আর সে এটা টোটাল একটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যা মুসলমানদের, এবং ইরানকে তারা মনে করছে যে ইরানি যে। আরেকটা জিনিস যেটা বলছেন যে এটা এটা এখানে কাজী ভাইয়ের একটা ভুল তথ্য, যেমন ওবামার সময়ে রিফিউজির সংখ্যা ছিল 110,000, সেটা কাইটা তারা 60,000 করে যায়, 50,000 বাদ দিয়ে দিয়েছে। এরা এরা কখন এরা সেটার কমিয়েছে প্রায় 50,000 সে কমিয়ে দিয়েছে। এবং সেটা শুধু সেটা না, আজকে যারা গ্র্যান্ডফাদার হয়েছে, যারা অপেক্ষা করতেছে যারা আসার জন্য, তাদের কি হবে, হোয়াট দে উইল ডু? এবং যারা অলরেডি এই 120 দিন যারা, তাহলে এরা এদের কি প্রথমে এদেরকে আনা হবে? নো, প্রথমে যারা অপেক্ষা 120 দিন পরে যারা গ্র্যান্ডফাদার হবে, 120 দিন পরে যারা ইয়ে হবে, তাদেরকে আনা হবে, এরা পিছিয়ে চলে যাবে। এটাই বলা হবে। আসবো আলোচনায়। আমাদের একজন দর্শক লাইনে আছেন, যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি রায়হান জামাইকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো বর্তমান, আমার নাম রায়হান, আমি জামাইকা থেকে বলছি। আমার আপনি কি একটু জোরে বলবেন, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন এখন ট্রাম্প সরকার করছে, সেখানে বাংলাদেশি যারা এখানে অবস্থান করছে এবং যারা কাজ হবে তাদের উপর কি প্রভাব পড়বে? স্পেসিফিক্যালি যারা স্টুডেন্ট যারা আসবে পড়তে এবং যারা বেড়াতে আসবে, এবং যারা ওয়ার্ক পারমিটের অপেক্ষায় আছে, যারা অ্যাসাইনমেন্ট করেছে, তাদের ভবিষ্যৎ কি দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। উনি বাংলাদেশের বিষয়ে জানতে চেয়েছিলেন, মনিদুল নাসের। আর যারা স্টুডেন্ট ভিসায় কিংবা যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের জন্য কি কোনো ধরনের সমস্যা হবে কিনা? আপনার মানে যদি নির্বাহী আদেশের সেকশন টু এবং এফ যদি পড়েন, তাহলে আপনি দেখবেন দিস এই নির্বাহী আদেশ কিন্তু এখানে শেষ না। তারা বলছে যে আরও দেশকে ইনক্লুড করা হবে, আরও দেশকে বাদ দিয়ে বাদও দিতে পারে এখান থেকে, যারা ছয়টা, এটাই বলা হয়েছে সেকশন টু এবং এফ। আপনি পড়ে নিলে দেখবেন সেটা আমাদের এই খড়ক কিন্তু আমাদের উপরে আছে যে যে কোনো সময় বাংলাদেশকে ইনক্লুড করতে পারে, যে কোনো সময় ভারতকে ইনক্লুড করতে পারে, যে কোনো সময় পাকিস্তানকে ইনক্লুড করতে পারে, আবার যে কোনো সময় যে কোনো একটা দেশকে বাদও দিতে পারে। যেমন ইরান আছে, কালকে নাও থাকতে পারে ইরান। তো আপনার মানে এই এই হচ্ছে যে কারণ তারা ওইটা ওইখানে প্রভিশন রাখছে। আরেকটা জিনিস হচ্ছে যারা সে তারা বড় দিয়েছে, এই নির্বাহী আদেশে বড় দিয়েছে, যারা অলরেডি ভিসা পেয়েছে তাদের জন্য কোনো অসুবিধা নেই, এবং যারা অলরেডি গ্রিন কার্ড, আগে যেটা গ্রিন কার্ড যারা পেয়েছিল তাদের জন্য অসুবিধা ছিল, তাদের কোনো অসুবিধা হবে না। গ্রিন কার্ড যারা পেয়েছে তাদের জন্য অসুবিধা হবে না, যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের জন্য কোনো অসুবিধা হবে না, যারা অ্যাসাইলাম সিক করেছে তাদের জন্য কোনো অসুবিধা হবে না, এবং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসে, তারা ভিসা আছে, তাদের ভিসা বলবৎ আছে, এবং তারা তাদের জন্য কোনো অসুবিধা হবে না। আরেকজন আছেন দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, 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 আমরা শুনতে পাচ্ছি না। কাজী শাহিদ হাসান, আপনি যোগ করতে চেয়েছিলেন মনিউদ্দিন নাসারের পরে, সেই বিষয়ে যদি বলেন, এই ছটি দেশের দেখেন ইরান নিষেধাজ্ঞার বিষয়ে। ইরান সম্বন্ধে বলি, হ্যাঁ, যেটা এই দেশের সমস্যা, আমারও ইরান সম্বন্ধে সম্বন্ধ। সিরিয়াতে মেজরিটি পপুলেশন হলো সুন্নি, হ্যাঁ, প্রায় 80% মতো, কিন্তু সিরিয়ার শিয়া সরকার থাকে ইরানের সাপোর্টে সবচেয়ে বেশি, যেই জন্য থাকে
তাদের যে মেজরিটি সুন্নি পপুলেশন, আমিও একজন সুন্নি, তাদের তারা নিচে রাখে, মারে, মানে যেইভাবে রিফিউজি যাচ্ছে চিন্তার বাইরে। এখন ইরানকে যদি এই দেশে না আসতে দেয়, এইটা তো মুসলমান বলে কোনো ই নাই, এটা তো আমারও আপত্তি আছে। আচ্ছা, এই নির্বাহী আদেশ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আমরা আবারও আপনাদের বিষয়ে বিশ্লেষণ শুনব। আমরা প্রতিবেদনটি দেখতে চাচ্ছি। আগের আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় সাতটি দেশের নাম থাকলেও এবার বাদ গেছে ইরাক। বাকি ছয়টি দেশ ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়াকে নিষেধাজ্ঞার তালিকায় রেখে নতুন নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The American people can have high confidence. We are identifying ways to improve the vetting process and thus keep terrorists from entering our country. To our allies and partners around the world, please understand this order is part of our ongoing efforts to eliminate vulnerabilities that radical Islamist terrorists can and will exploit for destructive ends. The State Department will coordinate with other federal agencies and implement these temporary restrictions in an orderly manner. সোমবার সই করা ওই আদেশে ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে 90 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ওই ছয় দেশের যে 10,000 নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন, তাদের জন্য এই বাধা থাকছে না। সব শরণার্থীর ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে 120 দিনের নিষেধাজ্ঞা থাকছে আদেশ অনুযায়ী। Three of these nations are state sponsors of terrorism. The other three have served as safe havens for terrorist countries, countries where governments have lost control of their territory to terrorist groups like ISIL or Al-Qaeda and its affiliates. This increases the risk that people are admitted here from these countries may belong to terrorist groups or may have been radicalized by them. এই আদেশে স্পষ্ট করে বলা হয়েছে স্টেট ডিপার্টমেন্ট এরই মধ্যে যেসব শরণার্থীকে অনুমোদন দিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে। তবে এক বছরের জন্য শরণার্থী প্রবেশের এই সংখ্যা সীমিত করে 50,000 করা হয়েছে। Today's executive order, which President Trump signed this morning, will make America more secure and address long overdue concerns about the security of our immigration system. We must undertake a rigorous review and are undertaking a rigorous review of our immigration vetting programs to increase our confidence in the decisions we make relative to visitors and immigrants that travel to the United States. নতুন নিষেধাজ্ঞাটি কার্যকর হবে আগামী 16 মার্চ থেকে। শামিম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। সাথে মঈনুদ্দিন নাসের এবং কাজী শাহিদ আসান। এবারে নির্বাহী আদেশের আরেকটি বিষয়ও আছে। এবার খুব পরিকল্পিতভাবে, সুশৃঙ্খলভাবে কিন্তু নির্বাহী আদেশটির ঘোষণা দিয়েছেন। আমরা সেখানে দেখেছি স্টেট সেক্রেটারিকে, সেখানে দেখেছি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে, সেই সাথে অ্যাটর্নি জেনারেল সবাই ছিলেন। এবং 16 মার্চ কার্যকর করা হবে, অর্থাৎ 10 দিন সময়ও দেওয়া হয়েছে। যে কোনো ধরনের, আমরা আগে নির্বাহী আদেশটির বিষয়ে দেখেছি যে অ্যানাউন্স করার সাথে সাথে বিমানবন্দরগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এবার তারা তো গতবার থেকে শিক্ষা নিয়ে তারা এই কাজগুলি করেছে। তো গতবার তারা যে ডোনাল্ড ট্রাম্প যেই এটা করেছে, সেখানে আপনার মানে যেই নির্বাহী আদেশ দিয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, তাদের সাথে ডিসকাসই করা হয় নাই। এবং মানে সে এই একটা আরেকটা জিনিস হচ্ছে যে গতবার যে তারা বললাম তো আপনার মানে যে ওনারা এইবার এমনভাবে করেছে যে ছয়টা দেশকে শুধু মুসলমান হিসেবে না, ডিসঅর্গানাইজড স্টেট হিসেবে তারা বর্ণনা করেছে, যাতে তাদের ডিফেন্ড করতে সুবিধা হয়। কিন্তু আমার মনে হয় না খুব বেশি সুবিধা করতে পারবে, কারণ অলরেডি তাদের বিরুদ্ধে 16 তারিখের পূর্বেই মামলা হয়ে যাবে আমার যতটুকু ধারণা আপনার মানে। কারণ আগেরটাও মুসলিম ব্যান, এটাও মুসলিম ব্যান, এবং এখানে আমেরিকা ইজ এ ডিসকভার্ড ল্যান্ড, আমেরিকা হ্যাজ বিন ডিসকভার্ড বাই দি পিপল অ্যান্ড দি পিপল অফ দি ওয়ার্ল্ড। এটা এটা কারো ডোনাল্ড ট্রাম্পের মাও আসে স্কটল্যান্ড থেকে, তার মার কথা সে বলে না, তার বাপের কথা সে বলে, তার বাপ তাকে $1 million দিয়েছিল, কিন্তু তার মায়ের কথা সে বলে না, বিকজ তার মা স্কটল্যান্ড থেকে আসছে মেড সার্ভেন্ট হিসাবে এখানে। হি ওয়াজ দি মেড সার্ভেন্ট। আমি এখানে প্রফেশনাল হিসাবে এসেছি, আমি কিন্তু মেড সার্ভেন্ট হিসাবে আসি না, আমার ওয়াইফও প্রফেশনাল হিসাবে এসেছে এখানে কাজে। এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার আশেপাশে যেগুলি আছে সেশন এবং অন্যান্য লোক আছে, এগুলো সব হচ্ছে যে ইমিগ্রেন্টের বাচ্চা ছেলে মেয়ে, এগুলো কাজেই এরা তাদের হু আর দে টু স্টপ দি other people of the world. This is discovered land of the people of the world.
কাজী সাহিদ হাসান, আপনি কি কিছু আপনার কি দ্বিমত কিংবা মত ব্যাখ্যা কি আছে? এইটার যে কেস সেটা তো নাইন্থ সার্কিট কোর্টে অলরেডি আছে। এই সরকার অলরেডি নাইন্থ সার্কিট কোর্টে গিয়ে বলেছেন যে আমাদের এইটা নতুন জিনিস, এটা নাইন্থ সার্কিট কোর্টে চেয়েছিল, এটা অটোমেটিক যে আবার স্টেট অফ ওয়াশিংটন থেকে যেই অরিজিনাল কমপ্লেনটা করা হয় ওরা আবার এটার একটা জবাব দেবে। তো এইটার জন্য এই কয়েকদিন চাওয়া হয়। তো এই কোর্ট আবার যেটা প্রথমে বলেছিল যে এটা একটা মুসলমান ব্যান, এই কোর্টের কাছে আবার যাবে। এইটা কিন্তু এখনও আছে, মানে এটা এই আগের কেসেরই, সুতরাং এটা কোনো নতুন কেস করতে হবে না। এই কেসটা আছে অলরেডি, সরকার তাদের কাছে গিয়ে বলেছেন যে আমরা এইটা নতুন জিনিস করলাম, এখন হয়তো স্টেট ওয়াশিংটন গিয়ে বলবে যে এইটা মুসলমান ব্যান, কিংবা কোর্টের বন্ধু বলে একটা জিনিস আছে অ্যামিকাস কিউরে, কোর্টের বন্ধুরা হয়তো গিয়ে বলবে যে এটা মুসলমান ব্যান। তো সেইটা কালকের থেকে জানা যাবে যে কি হচ্ছে, কিন্তু নতুন করে কোনো কেস করতে হবে না, এটা কেস আগে থেকেই আছে। না সরি সরি, দিস ইজ আই ডিসপিউট ইট বিকজ ইট ইজ নতুন, দিস ইজ এ টোটালি নিউ, কারণ তারা অলরেডি সেখানে ডিসাইড হয়ে গেছিলো যে এটা তারা রিজেক্ট করে দিয়েছিলো, ডিনাই করে দিয়েছিলো তাদের এই যে এটা বাস্তবায়ন করা যাবে না। তারা এই সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা, সুপ্রিম কোর্টে না গিয়ে তারা নতুনভাবে আইন করেছে, তারা বলছে আমরা সুপ্রিম কোর্টে যাবো না। সরকার কিন্তু এই কোর্টের কাছে আজকে গেছে, না না আজকে গেছে যে বিকজ অফ তারা তাদের এটা নতুন, তারা নতুন আইন করেছে সেটা নিয়ে গেছে, এবং ইট উইল বি এটা রিওপেন করা হবে। এটা রিওপেন যদি করা হয় এটা কিন্তু নতুন জিনিস, এটা ওই যে কোর্টে গেছিল সার্কিট কোর্টে, ওই সার্কিট কোর্ট ইট ইজ এটা টোটালি রিজেক্ট করে দিয়েছে। নাইন সার্কিট কোর্ট রিজেক্টেড করেছিল, তারা বলেছে যে সরকার বলেছে তারা সুপ্রিম কোর্টে যাবে না, তারা নতুন আইন আরেকটি বিষয় আলোচ্য বিষয়তে চলে এসেছে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে যে নির্বাচনের আগে ট্রাম্প টাওয়ারে ফোনে আড়ি পেতেছিলেন বারাক ওবামা। এই বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়ে আপনাদের মূল্যায়নটি দেখব। প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের আগ মুহূর্তে ট্রাম্প টাওয়ারের টেলিফোনে আড়ি পাতার নির্দেশ দেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার একাধিক টুইট বার্তায় এই অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাস্টিস ডিপার্টমেন্টকে এই অভিযোগ নাকচ করে দেওয়ার অনুরোধ জানিয়ে FBI বলেছে, প্রেসিডেন্ট কোনো নাগরিকের ফোনে আড়ি পাতার নির্দেশ দিতে পারে না, কারণ ফোনে আড়ি পাতার জন্য আদালতের অনুমতি লাগে। FBI ও জাস্টিস ডিপার্টমেন্টের মধ্যে কি কথা হয়েছে এবং এ বিষয়ে FBI ডিরেক্টর জেমস কোমির কি ভূমিকা ছিল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি CNN। এদিকে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই ওবামার বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতা। সাবেক একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের প্রমাণ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। We have this unsubstantiated claim made by the president which shows in a certain way that the president doesn't understand how you obtain a wiretap. You have to go before a judge and show either probable cause or, if it's in terms of foreign intelligence, a FISA court and show that there is evidence of some type of contact with a foreign adversary. So what I find so strange, and I thought the president's comments could no longer surprise me, but boy, this one yesterday surprised me. To make that type of claim without any evidence is, I think, very reckless. I would be very worried if, in fact, the Obama administration was able to obtain a warrant lawfully about Trump campaign activity with foreign governments. যদিও এক রিপাবলিকান নেতা বলছেন ট্রাম্পের উচিত বিষয়টি আরো পরিষ্কার করা। I've never heard that allegation made before by anybody. সিনেট মাইনরিটি লিডার চাক সুমার মনে করেন ওবামার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ এনে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন প্রেসিডেন্ট ট্রাম্প। I think the president has made a big mistake. এদিকে গণমাধ্যম ব্যক্তিত্ব মার্ক লেভিন অভিযোগ করেন ওবামার প্রশাসন গত বছর ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় আড়ি পাতার চেষ্টা করে এবং এক পর্যায়ে তাতে সফল হয়। This is about the Obama administration's spying. That is the Trump campaign, the Trump transition, Trump surrogates, Head Street. Two separate sources with links to the counterintelligence community have confirmed that the FBI sought and was granted a Foreign Intelligence Surveillance Act court.
This is spying. Sharmin Nipa, TBN 24 News Desk. আসলে শুরুতে আপনার কাছে জানতে যাচ্ছি ফোনে আরিপাতার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে সে বিষয়ে আপনার কি মূল্যায়ন আছে? হতে পারে না, কারণ প্রেসিডেন্ট নিক্সন যখন নানান লোকের ওয়ার ট্যাপ করেন, তা উনার রিজাইনের পরে যখন জিমি কার্টার প্রেসিডেন্ট হন, তখন সেনেটর কেনেডি একটা বিল পাস করেন ফাইসা কোর্টের, ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স। আগের আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় সাতটি দেশের নাম থাকলেও সেটা ফাইসা কোর্ট, যেটা সেখান থেকে একটা ওয়ারেন্ট জারি করতে হবে এবং সেই ওয়ারেন্টে একটা প্রবাবল কজ থাকে, একটা কারণ থাকে যে এই লোকের ফোন কেন ট্যাপ করব। তো কোনো প্রেসিডেন্ট একটা অর্ডার দিতে পারে না। প্রেসিডেন্ট যদিও বলে না, তো এটা ডিপার্টমেন্ট অফ জাস্টিস যায় ফাইসা কোর্টে, সেইখান থেকে একটা ওয়ারেন্ট নিতে হয়, তারপরে ফোন ট্যাপ করা যায়। তো এইটার কোনো পদ্ধতি নাই যে একটা প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে, এবং এটা সম্পূর্ণ ভুয়া। এইটা করা হলো মেন কারণ হলো যে ওই রাশিয়ার ব্যাপারে যতটা একটু গরম হয়ে যাচ্ছিলো সব কিছু, এটার থেকে একটা ডাইভার্ট করার জন্য, কারণ ট্রাম্প এটা মাস্টার, একটা কিছু তার যদি অসুবিধা হয় সে একটা নতুন কিছু বলে সেটাকে ডাইভার্ট করে। তো এইটাতে কিছুই হবে না, উনি নিজেকেই একটা বোকা প্রমাণিত করবেন। এবং আপনি জানেন যে FBI অলরেডি বলেছে যে জাস্টিস ডিপার্টমেন্টের বলা উচিত। এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার যে প্রেস সেক্রেটারি ছিলেন জোস আর্নেস্টো বলেছেন যে প্রেসিডেন্টের কোনো এখতিয়ার নেই এই ধরনের নির্দেশ দেন। একজন ফোনে লাইনে আছেন, আমরা সেই প্রশ্নটি নিব, নিয়ে এসে মনিউদ্দিন নাসের আপনার কাছে ব্যাখ্যাটি নিব। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। মোহরা চালাচ্ছে, এ ব্যাপারে বিশ্ব নীরব কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে মইনুদ্দিন নাসের। এই উত্তরটি আপনি প্রথমে দেন, তারপরে আমি কাজী শাহিদ আসাদের কাছে আসব। আমি এটার উত্তর, কারণ নর্থ কোরিয়া, আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, দুইটা দেশ তাকে সমর্থন করেছিল, তার ভিতরে নর্থ কোরিয়া একটা, এই জন্য সে এটা নিয়ে কোনো কথাবার্তা বলে না। এবং আমেরিকা যেখানে বলে না, আমেরিকার যারা অন্যান্য দেশগুলি আছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বলতেছে তারা, কিন্তু আমেরিকার পক্ষ থেকে খুব বেশি একটা উচ্চবাচ্য করা হচ্ছে না। বাট নাও ইট ইজ দ্য যারা বিশ্লেষক আছে, এবং মানে যারা রাজনীতি বিশ্ব রাজনীতি তারা বলছে যে এই মুহূর্তে মুসলমান দেশ না, মুসলিম না না, এই মুহূর্তে সবচাইতে থ্রেট হচ্ছে যে বিশ্বশান্তির জন্য নর্থ কোরিয়া। এটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলছে না। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে আত্মহমিকা বোধে ভরপুর মিথ্যাবাদী মুসলিম বিদ্বেষী একটা রাষ্ট্রনায়ক, এবং যে অন্য কোনো কিছু তার দেখে না, তাকে যে সমর্থন করে তাকে অন্ধভাবে সে সমর্থন করে, এইটাই হচ্ছে যে তার ইয়ে। এই জন্য আমেরিকা যেহেতু নীরব রয়েছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু নীরব, আমেরিকার প্রশাসন যেহেতু নীরব, সেটা নীরব মনে হচ্ছে, দ্যাট ইজ দি থিংস, কিন্তু মিডিয়াগুলো নীরব না এটা। এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মইনুদ্দিন নাসের, আপনি যদি একটু যোগ করতেন ফোনে আরিপাতার বিষয়ে। ফোনে আরিপাতার ভিতরে যেটা এটা এটা তো কাজীভাই বলেছেন যে যে ফোনে আরিপাতা এটা সম্ভবপর না, ফাইসা যে আইন আছে সেই আইনের সেটা পারে না। এটা এটা উনি আরও ভালোভাবে বলেছেন যে এই ওটা হচ্ছে তার ডাইভার্ট করার জন্য, অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। অ্যাটেনশনটা কী অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য? একদিকে সে দিয়েছে যে তার নির্বাহী আদেশ, যেটাকে যেটা থেকে অ্যাটেনশন ডাইভার্ট করে সে ওমার দিকে নিয়ে, কিন্তু এটা এখন আজকে FBI কথাটা আমি বলি, সে FBI চিফ জেমস কমে, যিনি যাকে দায়ী করা হয় হিলারির পতনের জন্য যে নির্বাচনে, সেই জেমস কমে বলেছে ইনক্রেডুলাস তাকে বর্ণনা করা হচ্ছে, সে এটা হচ্ছে যে ইনক্রেডুলাস, সে এটা নিয়ে সে বলতেছে যে এটা হতে পারে না। ইনক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে যে এটা এটা ঠিক না, বিশ্বাসযোগ্য না, দিস ইজ এটা ইনক্রেডিবিলিটি অফ দিস স্টেটমেন্ট। এটা সবাই এমন, দেয়ার ইজ নো আদার সেকেন্ড পার্সন, যেমন আপনার কেলিয়ানি তার লোক, সে কী বলেছে আপনি মানে এটা এটা খুব সূক্ষ্মভাবে বলে, মহিলাটা কিন্তু চালাক আছে, অসম্ভব চতুর মহিলা, এবং সে বলেছে যে আমি আমি এটা আমাদের চাইতে আমরা কেউ জানি না, কিন্তু আমাদের চাইতে বেশি খবর ডোনাল্ড ট্রাম্প রাখে, কিন্তু আমরা কেউ জানি না।
দ্যাট মিনস কি সে জানে না, হি ডাজ নট নো অ্যাবাউট ইট, কেউ এটার দায়িত্ব নিতে চাচ্ছে না তার লোকজন। ইভেন আজকে রায়ান পিয়াবাস তার চিফ অফ স্টাফকে অত্যন্ত মানমুখে বসে থাকতে দেখা গেছে, এবং মানমুখে সে একটা যেন ওয়েস্ট উইংয়ের মধ্যে সে একটা বসে এমন একটা লোক যে লোকের কোনো হদিশ নাই, এরকম একটা লোক সে ওয়ান্ডারিং সে ঘুরতেছে এখানে। ধন্যবাদ আপনাকে। এবং কাজী শাহিদ হাসান, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে আপনি যদি ছোট্ট করে আজকের অনুষ্ঠানের কোনো সারসংক্ষেপ আপনার যদি বলার থাকে। দেখেন, ডোনাল্ড ট্রাম্প আমরা সবাই জানি যে উনার মানসিক সুস্থতা সম্বন্ধে একটু সন্দেহ, এখন শুধু আমাদের না সবারই। উনি নির্বাচিত হবার আগে অনেক কথা বলেছিলেন, এইটা করবেন সেটা করবেন, নির্বাচিত হওয়ার পরে তাকে এগুলি করতেই হয় কারণ তার বেস যেটা তার সঙ্গে, এই জন্য অনেক কিছু উল্টাপাল্টা জিনিস উনি করছেন, উনার যেহেতু উনি উনার বেসের কাছে এই সমস্ত প্রতিজ্ঞা করেছিলেন। এখন এইগুলি তার প্রতিজ্ঞা তার নির্বাচিত হবার রে, সেই জন্যে আশা করি যে এই সমস্ত জিনিস খুব তাড়াতাড়ি শেষ হবে, তবে আমার মনে হয় না যে শেষ হবে, এবং আগামী কয়েক মাস দেখবেন যে খুব উত্তেজনার জিনিস হবে। এবং এইটা আমি ওয়াটারগেটের সময় এই দেশে ছিলাম, এইটা ওয়াটারগেটের চেয়ে অনেক বড় এবং এর ফলাফল অনেক কিছু হতে পারে ধন্যবাদ কাজী শাহিদ হাসান এবং মইনুদ্দিন নাসের। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন টিবিএন 24 অ্যানালাইসিস, এবং সেই সাথে দর্শক জানিয়ে রাখতে চাই আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন যে বিশ্লেষকরা, তাদের যে মতামত তাদের নিজস্ব মতামত, এটি টিবিএন 24 টেলিভিশনের কোনো মতামত নয়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।